সুপ্রিয় দর্শক ঐতিহাসিক ঘোড়াদৌড় প্রতিযোগিতা সেই বকুলতলা নতুন হাট পার্শ্বস্থ ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল হিট কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই ফাইনাল হিটে দেখা যাক কোন জায়গার ঘোড়া প্রথম আসে আজ দ্বিতীয় দিনে শেষ দিনে সেই প্রথম হিটে মাছপুকুরের ঘোড়া প্রথম হয়েছে দ্বিতীয় হিটে সেই বারাইপুর থানার অন্তর্গত মাছপুকুরের ঘোড়া হাজি মহাসিন লস্করের ঘোড়া প্রথম হয়েছে প্রথম হিটে আর দ্বিতীয় হিটে প্রথম হয়েছে ক্যানিংয়ের ক্যানিং থানার অন্তর্গত সেই বাপ্পার ঘোড়া দ্বিতীয় হয়েছে প্রথম হয়েছে দ্বিতীয় হিটে এখন তৃতীয় হিট অর্থাৎ ফাইনাল হিট শুরু হবে এখন দেখা যাক কোন ঘোড়া চ্যাম্পিয়ন হয় প্রিয় দর্শক রেফারি এস জামাদার ইউটিউব চ্যানেল আপনারা সরাসরি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা ফাইনাল হিটে কোন জায়গার ঘোড়া চ্যাম্পিয়ন হয় দেখা যাক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ঘোড়াদৌড় সেই বকুলতলা নতুন হাট পার্শ্বস্থ ময়দান থানা বকুলতলা জয়নগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ রাজ্য ভারতবর্ষ লাখ লাখ মানুষ মানুষ দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ হাজার হাজার মানুষ চলে এসেছে সেই ঘোড়াদৌড় প্রতিযোগিতায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের ফাইনাল দিনে প্রথম হিটে প্রথম হয়েছেন বারাইপুর থানার অন্তর্গত সেই মাছপুকুরের ঘোড়া প্রথম হয়েছে ১৪ নম্বর সোয়ারি আর দ্বিতীয় হিটে প্রথম হয়েছে ক্যানিংয়ের বাপ্পার ঘোড়া ৫ নম্বর সোয়ারি দেখতে পাচ্ছেন এই সেই বাপ্পার ঘোড়া ক্যানিংয়ের বাপ্পার ঘোড়া ৫ নম্বর সোয়ারি দ্বিতীয় হিটে প্রথম হয়েছে আর ১৪ নম্বর ঘোড়া দেখতে পাচ্ছেন মাছপুকুরের ঘোড়া বারাইপুর থানার অন্তর্গত হাজি মহাসিন লস্করের ঘোড়া এই সেই ১৪ নম্বর ঘোড়া দেখতে পাচ্ছেন রেডি হয়ে যাচ্ছে এখনই ঘোড়া শুরু হবে ফাইনাল হিট এই হিটে যে প্রথম হবে সেই এই বকুলতলার মাঠ থেকে চ্যাম্পিয়ন হবে দেখতে পাচ্ছেন আপনারা এখনই ঘোড়া ফাইনাল হিট শুরু হবে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হচ্ছে ফাইনাল হিট দেখা যাক কোন জায়গায় ঘোড়া চ্যাম্পিয়ন হয় অনেক বড় বড় ঘোড়া এসেছে মানুষ দেখতে পাচ্ছেন লাখো লাখো মানুষ জড়ো হয়েছে ছুটছে ঘোড়া ঘোড়া ছুটছে ঘোড়া ছুটছে ঘোড়া ছুটছে ফাইনাল হিট
চলে গেল ঘোড়া আমরা এখন শেষ পয়েন্টে চলে যাব ঘোড়া ঘোড়া আসছে দেখা যাক কোন জায়গার ঘোড়া চ্যাম্পিয়ন হয় ঘোড়া চলে চলে গিয়েছে হ্যালো চলে সামনে চলে যাও ভাই ঘোড়া আসছে ঘোড়া আসছে ভাই ঘোড়া আসছে ফাইনাল হিট দেখা যাক ফাইনাল হিটে কোন জায়গার ঘোড়া চ্যাম্পিয়ন হয় সেই বকুলতলার নতুন আর পার্শ্বস্থ ময়দান থেকে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখছেন ফাইনাল হিট এই শেষ পয়েন্টে আমি চলে এসেছি আমার কাছে দাবি কথাটা বলছো তুমি ধরো এখন আসতে বাকি আসো অনেক বাকি দাও একটু দূরে যাও একটু দূরে যাও প্রিয় দর্শক এখন আমরা চলে এসেছি সেই বকুলতলার ঐতিহাসিক ঘোড়া প্রতিযোগিতার এক কর্মকর্তার সঙ্গে এখন কথা বলবো ঘোড়া আছে সেই কারণে আমি কথা বলতে পারলাম না কর্মকর্তাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া আছে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ফাইনাল হিট চলছে লক্ষ লক্ষ মানুষ এই বকুলতলার ময়দানে ঘোড়া আসছে ঘোড়া আসছে উত্তেজনার মধ্য দিয়ে ফাইনাল রাউন্ডের শেষ প্রতিযোগিতায় ঘোড়া আসছে ঘোড়া ছেড়ে চলে গিয়েছে এখন ঘোড়া আসছে আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে ঘোড়া এসে গেছে ঘোড়া আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে চলে এসেছি ফাইনাল হিটে সেই পাঁচ নম্বর ঘোড়া প্রথম হয়েছে অতএব বকুলতলার মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছেন এই কেলিং থানার অন্তর্গত এই বাপ্পার ঘোড়া এই সুভাশিস সুয়ারি রয়েছেন সুভাশিস কিছুক্ষণ মধ্যে আমরা সেই সুয়ারি সুভাষিসের সঙ্গে কথা বলবো এখন এখন দেখাচ্ছি আপনাদের সেই পাঁচ নাম্বার ঘোড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পশ্চিমবঙ্গের রাজ্য সেই ক্যানিং থানার অন্তর্গত সেই বাপ্পার ঘোড়া বকুলতলা থেকে চ্যাম্পিয়ন হয়েছে তিন হিটের মধ্যে দুই হিটে প্রথম হয়েছে এই বাপ্পার ঘোড়া প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সুভাশিস ঘোড়ার পায়ে কেটে গিয়েছে তার রক্ত বেরুচ্ছে তার সেবা শুশ্রূষা চলছে দর্শক তো হাজার হাজার দর্শক রয়েছেন ঘোড়ার পা অনেকটা কেটে গিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্যানিং থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্যানিং থানার অন্তর্গত এই সেই সুভাশিসের ঘোড়া
আমরা সেই সুয়ারির সঙ্গে কথা বলবো, সেই সুভাষিসের সঙ্গে আমরা কথা বলবো। বারো বছর, মাত্র বারো বছর বয়স, সাড়ে এগারো বছর বয়স, ক্লাস সিক্সে পড়ে, সেই বাচ্চাটির সঙ্গে আমরা কথা বলবো। দূরে যাও, দূরে যাও, একটু দূরে যাও, ও ভাই একটু দূরে যাও, দূরে যাও, ঠিক আছো? না না, নিচে নামিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো সেই বকুলতলার মাঠ থেকে 2023 সালে চ্যাম্পিয়ন হয়েছে ক্যানিং থানার অন্তর্গত সেই বাপ্পার ঘোড়া। সেই বাপ্পার ঘোড়া যিনি সুয়ারি রয়েছে তার পরিচয় জানতে চাইবো। প্রিয় ভিউয়ার্স বাবু, তোমার নাম কি? সুভাষিস। সুভাষিস কি? পিয়াদা। সুভাষিস পিয়াদা, তোমার বাবার নাম কি? ঘনশ্যাম পিয়াদা। গণেশ? ঘনশ্যাম পিয়াদা। ঘনশ্যাম পিয়াদা, তোমার বাড়ি কোথায়? বাড়ি বধুকুলে। বধুকুলে? বধুকুলে থানা? ক্যানিং। ক্যানিং থানার অন্তর্গত সেই বধুকুলে বাপ্পার ঘোড়া তোমার বাবাই ছিল না? দেখি প্রিয় দর্শক, এই সুয়ারির বাবা পাশে দাঁড়িয়ে আছে, আপনার নাম কি? ঘনশ্যাম পিয়াদা। আপনার ছেলে মানে বাপ্পা হালদার আপনার কে হয়? বাপ্পা, বাপ্পা পিয়াদা আমার ভাই বউ। আপনার নিজের ভাই বউ? একদম নিজের ভাই বউ। আচ্ছা, আপনার এই ছোট্ট বাচ্চা, এই আপনার ঘোড়া সুয়ারি রয়েছে, আপনার এই বকুলতলার মাঠে চ্যাম্পিয়ন হয়েছে, আপনি কেমন আনন্দ পাচ্ছেন একটু তার জন্য কিছু বলুন। দর্শককে হেভি আনন্দ পাচ্ছি, দর্শকরা আনন্দ পাচ্ছে, আমি আনন্দ দিতে যাই, আর একবার ঘোড়া ছাড়া হোক। আচ্ছা আচ্ছা, যিনি আমার সঙ্গে ছিলেন সেই ক্যামেরাম্যান, আপনার নামটা বলুন একটু। বাপ্পা আমার নাম। আপনার বাড়ি? খোলাখালি। খোলাখালি? খোলাখালি থেকে এসেছে সেই বাপ্পাদা, আমার সঙ্গে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দাদা। প্রিয় দর্শক, কই বাপ্পা, কই যে বাপ্পা এসে শুনি না, আপনার নাম বাপ্পা? এতক্ষণ বলবেন তো। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সেই ক্যানিং থানার অন্তর্গত যে বাপ্পার ঘোড়া বলে এতক্ষণ আমরা চিল্লাচ্ছিলাম, সেই বাপ্পার কাছে আমরা চলে এসেছি। বাপ্পাদার সঙ্গে আমরা এখন কিছু কথা বলবো। এখন বাপ্পাদার কাছে চলে এসেছি, বাপ্পাদার মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। বাপ্পাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বধুকুলা ক্যানিং থানা। ক্যানিং থানার অন্তর্গত সেই বধুকুলা গ্রামে আপনি এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা কতদিন চালিয়ে আসছেন? আমি আমার জ্ঞান হয়ে সেখান থেকে আমার বাড়ির পাশে ঘোড়া মুক্তা শেখ নাম তিলপি ছিল, সেখান থেকে আমি এই ঘোড়া লাইনে আছি। আচ্ছা আচ্ছা, আপনি এই বকুলতলার মাঠ থেকে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতায় আপনি চ্যাম্পিয়ন হয়েছে, তিনটে হিটের মধ্যে আপনি দুটো হিটে প্রথম এসেছেন, অতএব আপনার চ্যাম্পিয়ন বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আপনি এই মাঠে চ্যাম্পিয়ন হয়েছেন, আপনার কেমন মনের আনন্দ হচ্ছে দর্শকের কাছে একটু শেয়ার করবেন? আমার খুব আনন্দ হচ্ছে, ঘোড়া যখন আমার পাঁচে আসে প্রথমবার, প্রথম হিটে আমার ঘোড়া একটু কম ছোটে, তখন আমার খুব টেনশান হচ্ছিল। হ্যাঁ, আমি বলছিলাম শুধু মালিকের ডাকছিলাম যে মালিক আমার ঘোড়াটাকে উদ্ধার করে দাও। হ্যাঁ, আপনার মনে কি এটা বিশ্বাস ছিল যে এর পরের রাউন্ডে আমার ঘোড়া এগিয়ে আসবে? একশো বার বিশ্বাস ছিল যে আমার ঘোড়া, এটা বড় রাউন্ড, আমার ঘোড়া জিতবে, কেউ পারবে না আমার ঘোড়ার কাছে। আচ্ছা, ধন্যবাদ। বাপ্পাদার মনে ঐকান্তিক চেষ্টা আছে এবং দুবার কত এসেছে। এখন যিনি আমার সঙ্গে ক্যামেরাম্যান ছিলেন, প্রিয় দর্শক আপনার নাম কি? কৌচার মোল্লা। কৌচার মোল্লা, বাড়ি? পাতপুকুর।
পাথুকু থেকে এসে কয়চার মোল্লা রেপারি জামাদারের হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।